ঐশিক, ঐশিক, এ বাবু শোনা, ঐশিক, এই এ বাবু, ঐশিক, এই কিরে উঠবি না, কটা বাজে? হ্যাঁ এই এত ঘুম কেন, ওঠ, আবার দুপুরবেলা ঘুমাতে হবে, ওঠো 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 ওঠো, ওদিকে আবার ওদিক ঘুরে ঘুমালো, আবার পরে ঘুমাস, ওঠ ওঠ। ঐশিক আবার শুচ্ছে, আবার শুচ্ছে, ওদের পদে বেরু করতে যাবি না, বেরু করতে, ওর বেরু করে নিয়ে আসি, চ চ ঘুরতে নিয়ে যাবো, চ যাবি না কেন? ওদের বাবা বাবার মোটর সাইকেলে করে চলে গেল, কিন্তু বাবা কিন্তু ঘুরতে চলে গিয়েছে। ওটো ওটো শোনা আমার, না না কেন, দাদান এসছে, চ দাদান দাদান বাড়ি যাবো, চ যাবে না কেন? ওদের পলাশ কাকাটা এসছে, পলাশ কাকা খেলতে, খেলবি না, খেলবাও না কেন? ওটো ওটো, না না বললে তো হবে না, অনেক বেলা হয়ে গিয়েছে, 9:30 বাজে, ওটো আর ঘুমাতে হয় না, আবার দুপুরবেলা ঘুমিয়ে, ওটো এই এত ঘুমালে হয়? রাত্রিবেলা নড়বে, নড়িয়ে যাবে, নড়িয়ে যাবে, আর দিনের বেলা ঘুমাবে, ওটো তো হিসু হবে, ওটো 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 শিগগিরি, ওটো 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 ওটো, হ্যাঁ হ্যাঁ বাবা, ওটো ওটো, আসো 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 আসো, উঠে আসো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, বেঙ্গল ভ্লগার জয় চ্যানেলের মধ্যে সবাইকে স্বাগত জানাই, আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এই মাত্র ছেলে ঘুম থেকে উঠলো, তো আমি তার আগে উঠেছি আর কি, তো উঠে বাসি কাজটা যা ছিল না ছিল সব কমপ্লিট, আর এখানে দেখো নাইটিটা এখনও পড়ে আছে, এখনও মেলতে যাওয়া হয়নি, নিয়ে সেখানে ধুয়েছি, তো বাইরে মেলতে যাব। আর ছেলে ওখানে কান্না করছিল একটুখানি, তো আমি ওকে একটা কাগজ দিলাম আর একটা পেন দিলাম, দিয়ে এখন এখন লিখছে, লেখার প্রতি খুব একটা খুব ইন্টারেস্ট দেখায়, মানে সে তুমি পেন্সিল দাও আর রুল দাও কিংবা পেন দাও যাই দাও না কেন, পেন পেন টেন পেলে তো আর পেন্সিল পেন্সিল লিখবে না, তো লেখা বলতে তো অত ছোট অত লিখতে পারে না, ওই আঁকি বুকি করে যাই হোক না কেন, তো লেখার প্রতি ইন্টারেস্টটা বেশি, পড়াতে গেলে পরে বইটা ছুঁড়ে ফেলে দেয়, আর মানে খাতা আর পেন দিলে পরে বসে বসে আঁকিয়েই যায়, আঁকিয়েই যায় কিছু কিছু, তো সময় সময় একে ওকে দেয় যে তুমি আঁকাও এরকম টাইপের, বলতে তো বলে তো না, না বলে ইশারায় বোঝানোর চেষ্টা করে। আর আমি এখন ভাত বসাবো সকালের, আর হাজবেন্ড গিয়েছে বাজারে, তো বাজার থেকে মাছ আনবে বলো, কিন্তু কী আনবে আমি সঠিক জানি না, মাছের সাথে আর কি আনবে, সবজি তো কালকে কিছুটা কিনেছে, তো মনে হয় না সবজি টবজি সেরকম কিছু আনবে, আর মাছটাই আনার সম্ভব না, তবে কী মাছ আনবে আমি জানি না। আর আমাদের এইবারে বেশিরভাগ দিনই হনুমান আসে জানো তো, এদের তো সকালবেলা ঘুম থেকে উঠে হনুমান চলে এসেছে, আর ওই একদিনকে ছেলেকে জানলায় বিস্কুট দিয়েছে, বিস্কুট দিয়ে দিয়ে ছেলে খেতে খেতে জানলায় চলে গিয়েছে, আর একটা হনুমান এসে জানলার উপর উঠে হপ করে কেড়ে নিতে যাচ্ছে, আর হাজবেন্ড গিয়েছিল জল আনতে, জল আনতে বলতে আমাদের গেটের সামনে এই ঝোপের জল দিতে আসে একজন, তো সেই জল আনতে গিয়েছে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি বিছনার উপরে আছি, আর আমি তো বুঝতে পারিনি হনুমান আসছে, ও বাইরে থেকে দেখতে তো হনুমান গেলো, হনুমান গেলো ছেলেকে সরাও, আমি উঠে যাবো তারপর তো ছেলেটাকে সরাবো, মানে হনুমানও চলে এসেছে কি আমার ছেলেকে তুলে নিয়েছে, নাহলে হয়তো হাতে থাবা মারতো, এবার থাবা টাবা মারার তো বড় কথা না, যদি থাবা মারতে গিয়ে যদি হাতে হাঁচাতটা চলে গিয়ে যেত, একটা নোখ টোকের একটা ব্যাপার, যেহেতু বিষ হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে, তো সেই কারণেই আর কি ভয় লেগে গিয়েছিল সেদিনকে, তো সেই কথায় বাইরে একজনের সঙ্গে কিছু গল্প করছিলাম, তো সেও তাই বললো যে তার মেয়ের হাত থেকে নাকি ছাদে, মানে তারাও ছিল হট করে একটা হনুমান এসে ইয়ে করতে যাচ্ছিল, বলে ওইটুকু বাচ্চাকে যদি তুলে নিয়ে চলে যায় তাহলে তো আবার আর এক মুশকিল তাই না, তো হনুমান তো খুবই রিক্সি একটা ব্যাপার, বাচ্চা বোন মন যদি মনে করে নিজের বাচ্চা মনে করতেই পারে একদম ছোটো ছোটো, যাই হোক না কেন, তো বেশি কথা বাড়ানো যাবে না, চলো কাজকাম স্টার্ট করে দেওয়া যাক, আর আজকে ছেলের চুলটা কাটাবো, সেই জন্য সকাল দুপুর দিয়ে একবার রান্নাটা করে নেবো, তার কারণ চুল কাটাতে গেলে পরে আমাকে সঙ্গে করে যেতে হয়, ওর বাবা একা নিয়ে গিয়ে পারে না, তা পারে না বলছিল দুষ্টুমি করে না, যদি না পারে আমাকে যেতে হয়, আমাকে না গেলে হয় না, তো আমি বলেছিলাম যে ওর বাবাকে ওর বাবা একা একা নিয়ে যেতে, নিয়ে গিয়ে কে কাটিয়ে নিয়ে আসতেন, তো দুষ্টুমি খুব একটা করে না, ভাইভেট হয় মেশিন দিয়ে যেমন ছাটে, ভাইভেট হয় ওরা চুপ করে থাকে, শুনিয়ে লাগে, যাই হোক না কেন, তো আজকে চুলটা কাটাবে, দেখা যাক কী হয়, সঙ্গে করে তো যেতেই হবে আমাকে, তো সেই জন্য রান্না বান্নাটা সেরে নিচ্ছে, সেলুনে যদি ভিড় থাকে তাহলে তো প্রবলেম হয়ে যায়,
আর পূজোর আগে একটু চুলটা না কাটালাম না, মানে চুলটা যেরকম আছে সেরকমই রাখবো, শুধু এইগুলো একটু বেশি বড় বড় হয়ে গিয়েছে, সাইডগুলো আর পেছনগুলো ওগুলোকে একটু ছেঁটে নেবো হালকা করে, আর কুলি টুলিগুলো ঘাটটাগুলো একটু চেঁচে দেবে, ব্যাস এই সামনে চুল যেরকম বড় আছে সেরকমই থাকবে। অন্য সময় হলে হয়তো ছোটো করে নিয়ে আসতাম, কিন্তু পুজোর সামনে পাঞ্জাবি টাঞ্জাবি পরবে তো চুল ছোটো ছোটো হয়ে গেলে ভালো লাগবে না, তো সেই জন্যেই আর কি বাকিগুলো কাটবো, সামনেটা কাটবো না। তো দেখা যাক কি হয় না হয়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে, তাহলে তোমরা দেখতে পাবে কিরকম করে কাটালাম না কাটালাম আর সারাদিন ব্লগে কী কী করলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তো তোমরা দেখতেই পেলে যে একটু আগে বললাম যে বাজারে গিয়েছি হাজব্যান্ড, তো বাজার থেকে কী কী নিয়েছে দেখো, দুখানে ব্যাগ আছে এখানে, তো এই ব্যাগের মধ্যে কী কী আছে আমি জানি না, দেখতে হবে। কালকে ফটো করে দিয়েছিলাম, কালকে বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যাইনি, তো আজকে গিয়েছে, আজকে হয়তো সেই জিনিসগুলো এনেছে। যাই হোক চলো দেখতে থাকো কী কী এনেছে না এনেছে। আর উপরে ভাত ফুটছে, ভাত ফোটার হয়তো আওয়াজ তোমরা বেরো পেতে পারো। আর সিটিতে মানে প্রেশার কুকারের সেদ্ধগুলো দিয়েছে, যেহেতু সকাল থেকে দুপুর থেকে দুবেলাকার ভাতই বসিয়েছি, সেদ্ধগুলো খুঁজতে আমার অসুবিধা হবে সেই কারণে সিদ্ধগুলো প্রেশার কুকারে দিয়েছি। তো চলো দেখতে থাকো তাহলে। এখানে আছে একটা বাসন মাজার সাবান, এক প্যাকেট সাদা তেল, এক কেজি চিনি, চা, এখানে আছে দু বোতল তেল, সর্ষের তেল, মসুরির ডাল, টাটা কোম্পানির মসুরির ডাল, তিন প্যাকেট এনেছে, এত লাগবে না, এখানে 500 করে প্যাকেট। এখানে আছে দুটো কোলগেট, এর মধ্যে আছে মটরের ডাল, আর এনেছে দু প্যাকেট মতো কয়েল গুড নাইট, এখানে আছে সার্ফ আর দুটো সাবান, মানে এগুলো প্যাকেটের মধ্যে করে বেঁধে রাখার কারণ হচ্ছে খাবার জিনিস, তো খাবার জিনিসের সাথে সার্ফ সাবান নিয়ে আসলে যদি বন্ধ হয়ে যায় সেই কারণে, সার্ফ আর সাবান। আর এখানে সবজির মধ্যে আছে ফুলকপি, মিষ্টি কুমড়ো, মৌসুম্বি, লেবু, আর কালকে রাত্রে কতগুলো আপেল নিয়ে এসেছে তিন চারটে, আমার আপেল কিন্তু একদম বাজে লাগে, আমি আপেল একদম খাই না। আর এর মধ্যে আছে আলু, এই ব্যাগের মধ্যে সবটা যেটুকু আছে সবটাই আলু। তো এই হলো আজকে টুকিটাকি বাজার, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, যেগুলো বাদ আছে সেগুলো আবার পরে আনবে। তো এই মানে যেগুলো মানে বারণ হয়েছিল সেগুলোই আনতে দিয়েছিলাম আর সেগুলোই নিয়ে এসেছে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা, কী কী করি না করি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল, আর এখানেও তুলে রেখেছি, আর এখানে হাজবেন্ডের জন্য ভাজা মাছ আছে, আর এখানে ভাত, আর আমার বাসন টাসন ধোয়াও একদম কমপ্লিট হয়েছে, সব রকম সব বাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এই যে এখন শুধু মেঝেটা মুছে বাকি আছে, তো এটা মুছে নিয়ে আমি এবার রেডি হব, তার কারণ ছেলেকে নিয়ে যেহেতু যাব সেই কারণে। ছেলেকে চুল টুল কাটিয়ে নিয়ে চলে এসেছি, আর বাড়িতে এসে স্নান টান করিয়ে দিয়েছি ছেলেকে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করিয়ে, তো স্নান টান করিয়ে ওকে ঘরে দিয়ে তারপর আমি এই জামাকাপড়গুলো কাচলাম, কেচে স্নান করে আসলাম, আর যেহেতু চুড়িদার পরে গিয়েছিলাম তো সেই চুড়িদারটা কেচে দিলাম, আর নাইটিটা সকালে যেহেতু চেঞ্জ করেছি সেই জন্য এখন আর চেঞ্জ করলাম না খালি খালি, কারণ নাইটিটা ঘামেও নি কিছুই না, তো সেই কারণেই আর খালি খালি চেঞ্জ করলাম না, তো বেশিক্ষণ পরেও ছিলাম না সেই জন্যই চেঞ্জ করিনি আর কি। তো জামাকাপড়গুলো এখানে দুটো চুড়িদার, ছেলে দু একটা গেঞ্জি, আমার ওড়না প্যান্ট, এইসব নানা রকম জিনিসপত্র সব ছিল, সব কেচে দিলাম। তো কেচেটা যে দিয়ে এবার আমি চলে যাব, মানে কেচে দিয়ে মেলে টেলে দিয়ে আমি এগুলো নিচে নিয়ে নিচে চলে যাব, আর নিচে গিয়ে
আমি হচ্ছে মাথাটা আঁচড়াবো, তো মাথাটা আঁচড়ানো বাকি আছে। তো বাইরে দেখতেই পাচ্ছ যে সবাই জামা কাপড় মেলছে, তার কারণ পুজো আর কদিন বাকি আছে। পুজোর আগে কাঁচাকুচির একটা সবার একটা ইয়ে থাকে, তো সেইটাই সবাই কাঁচাকুচি করেছে, মেলে টেলে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখালাম। তো এ দেখো, এখানে এই জামা প্যান্টটা পরে হাজবেন্ড কোথায় যেন নিমন্ত্রণ খেতে গিয়েছিল, তো সেগুলো আর তোলা হয়েছিল না, তো সেগুলোকে ভাঁজ করে এখন আমি ওয়ার্ড্রপের মধ্যে থবো। কদিন পর আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যদি যাই তো এটা পরেই যাবে। আর এই শাড়িটা কালকে কেচে দিয়েছিলাম, তো এই শাড়িটা আলনার উপরে পড়েছিল ঘর ঝাড়ার দিনকে, মানে এত পরিমাণে ধুলো পড়ে গিয়েছিল না, আর কি বলবো, সেই জন্য কেচে দিয়ে ছিলাম। তো এটা শুকিয়ে গেছে। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, এটা সুতির শাড়ি, মানে ছাপাটা খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ। তো যাই হোক, কেচে কুচে তুলে রাখবো এখন এটাকে, যদি কোথাও যাই রাস্তাঘাটে বেরোই এই সামনে তখন এটা পরবো, সেই জন্যই আমি এটাকে কেচে রেখে দিলাম। ওয়ালের উপরে পড়েছিল, ধুলো পড়ে গিয়েছিল, তো সব তুলে টুলে রেখে দিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটুখানি। আর হাজবেন্ড গেছে স্নান করতে, তো স্নান টান করে আসলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো, আর ছেলে এখন ঘুমাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার স্নান টান করা কমপ্লিট, আর ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখানে ছেলে ঘুমাচ্ছে। আর আমি এইমাত্র জামাকাপড় যে একটা ছিল সেগুলো সব ভাঁজ করলাম, আর কিছু জামাকাপড় কেচেছি আজকে, মানে ওখান থেকে এসে, মানে সেলুন থেকে এসে। ছেলের ছিল কতগুলো, আমার কতগুলো চুড়িদার টুইদার ছিল, সেগুলো কাচলাম, তো কেচে দিতে ছাদা মেলে দিয়েছে, তোমার দেখেছো, ওগুলো শুকিয়ে গেলে পরে ওগুলো ভাঁজ করতে হবে। তো দেখা যাক কী হয়, শুকায় কি না সেটাই। আর দুপুরবেলাকার খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট হয়নি, আর এখন বাজে 2:45। তো হাজবেন্ড গিয়ে স্নান করতো, স্নান টান করে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো, আর ছেলেকে তো খাইয়ে দিয়েছি বললাম আগেই। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে ব্লগটা। আর ঘরটারগুলো এইমাত্র ঝাড় দিলাম, তার কারণ আজকে সেলুন থেকে এসে যেহেতু ঘরে উঠিনি, একবারে স্নান টান করে ঘরে উঠেছে, তো ঝাড় টাড় দেওয়াও হয়নি। তো এখন এইমাত্র ঘরটারগুলো ঝাড় দিলাম, আর এখানে বিছনার উপরে আমার একটা ওষুধ পড়ে আছে, সকালবেলা খাওয়ার কথা ছিল কিন্তু মাথায় ছিল না, মানে মনে ছিল না আর কি উঠবাটার জন্য। তো এখন ওষুধটা খেয়ে নেবো, আবার রাত্রিবেলা আছে, আমার মুখের মধ্যে টাকরায় কী একটা হয়েছে, ঠিক আছে, সেই জন্যই আর কি কালকে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম, লোকাল ডাক্তারের কাছে, তো সেখান থেকে ওষুধ নিয়ে এসেছি, তো সেটা সেই জন্যই ওষুধটা খাবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধে 6টা মতো, 6টাও বাজেনি এখন। তো ভাতটাকে আমি সবার প্রথমে বসিয়ে দিয়েছি, তো ভাতটা এখানে ফুটে গিয়েছে হচ্ছে, আর আমি সন্ধে দিয়ে আসলাম ওই ঘরে। তো সন্ধে সন্ধে দিয়ে আমি ছেলেকে খাইয়ে ধুয়ে রান্নাঘরে আসলাম, আর এখানে দেখো জল দিয়ে দিয়েছি চায়ের জন্য, চিনি আর দুখানা এলাচ দিয়ে দিয়েছি, তো দুধ চা করবো সেই জন্যে। আর একটুখানি জল আমি তুলে নিলাম দুধটা গলবো বলে, তো দুধটা এখানে গোলা হয়ে গেছে, চিনি চাটাও দিয়ে দিয়েছি, আর এলাচটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই কারণে। আর তারপর গোলা দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি, চাটা একটুখানি ফুটে উঠলে, তো এটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে চাটাকে নামিয়ে নিয়েছি। আর তারপরে ভাতটা ধুয়ে গেলে পরে আমরা চলে এসেছি এই বাবার বাড়িতে, আর এসে তোমাদেরকে একটু ঠাকুরটা দেখাবো ভাবলাম। তো এই ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে, তো সেই জন্য তোমাদের এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ঠাকুরটা এখনও, তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঘোমটা দিয়ে শাড়ি পরেছে ঠাকুর, অসাধারণ লাগছে, আর গরদের শাড়ি পরেছে, গরদের শাড়ির ডিজাইনটা করেছে খুব সুন্দর লাগছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন হলো রাত্রির বাজে 10:49 মতো বাজে, মানে প্রায় 10:45 মতো। তো এইমাত্র আমি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াইনি, ঘুমো বাবা পাড়াচ্ছে রাত্রিবেলা, আমি এখন ঘুম পাড়াই না, তো সেই জন্যই ওর বাবাকে সব রেডি ফেডি করে দিয়ে আসলাম। আর ছেলে আজকে পা যন্ত্রণা করছিলো সারাদিন, যেভাবে দাপাদাপি করে বেড়ায় আর কি, সারা মানে বসিয়ে দিলে পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, সেই জন্যে কিছু কিছু সময় থাকে যখন যন্ত্রণা করে, আর একবার যেদিনকে যন্ত্রণা করে সেদিনকে সারা রাত আমরা ঘুমাতে পারি না, ঘুমের মধ্যেও পা টিপে দিতে হবে ওর। তো যাই হোক না কেন, তো আজকে আবার যন্ত্রণা করছে, তো বাড়ি ওই বাড়িতে থাকাকালীন মা টিপে দিয়েছে, বাড়ি আসার পর আমি কিছুক্ষণ টিপে দিলাম, এখন শোয়ানোর আগে ওর বাবা কিছুক্ষণ টিপে দিল, এখন ওর বাবা ঘুম পাড়াচ্ছে, পাড়িয়ে এখন ঘুম পাড়িয়ে শুয়ে দেবে, ঘুম পেয়ে গিয়েছে, বেশি টাইম লাগবে না ঘুম পাড়াতে, হয়তো ঘুমিয়েও পড়ে যায় তখনই। আমি এই ঘরে আছি, আমি এই ঘরে বসে বসে ওষুধ খেলাম, এই যে ওষুধ খেলাম, চুল বাঁধলাম, এই যে চিরুনি ক্লিপ সব এখানে পড়ে আছে, জলের বোতল, এই চুলটা বেঁধে আমি এখন ভিডিও এডিট করব। তো তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেষ করে দেওয়া যাক, কারণ এই ভিডিওটা এডিট করব আমি এখন। তো রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল, দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম দেখেছো, সেই মাছের ঝোল আর ভাত করে থুয়ে গিয়েছিলাম, সেটাও দেখেছো তোমরা যাওয়ার আগে ওই বাড়িতে গিয়েছিলাম।
তো প্রতিদিন সন্ধ্যাবেলা ওই বাড়িতে এক পাক করে যাই, তার কারণ হচ্ছে ছেলে যেহেতু সারাদিন বাড়ির বাইরে বেরোয় না খুব একটা, তো সেই কারণে আজকে বেরিয়েছিল, চুল টুল কাটানো টাটানো ছিল সেই কারণে। তো সেই জন্য সন্ধ্যাবেলা টাইমটা একটুখানি আমিও ফ্রি হই, সেই জন্য নিয়ে বেরোলে পরে ও একটু বাইরেটা দেখে এর সঙ্গে কথাটা বলে খেলাধুলা করে খুশি হয়, তার কারণ আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওই বাড়িটায় একটা ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা বলতে কি 4-5 বছর বয়স হবে হয়তো ওর, তো ওর সঙ্গে খেলাধুলা করে আমার ভাই, আর সরি আমার ভাই আমি কী সব বকছি, আমার ভাই না আমার ছেলে। আর আমাদের পাশের বাড়িতে মানে ওই বাড়ির পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, ওর থেকে 2 মাসের ছোটো, মানে ওর বন্ধুই বলতে পারো, তো বন্ধু বন্ধু করে ডাকে ও, ওর নাম হচ্ছে তৃষান, তো ওর সঙ্গে খেলাধুলা করছিল আজকে, আজকে ও আর আসেনি সৈকত আর আসেনি, তৃষানের সঙ্গে খেলাধুলা করছিল আজকে। তো আমার হাতে আর একটা মারও খেলো, তার কারণ হচ্ছে তৃষানের মুখের উপরে মেরেছে কি দিয়ে, তো আমার মানে অন্য বাচ্চাকে মারলে পরে আমার খুব ইয়ে হয়, বড়োদেরকে মারলেও ঠিক আছে কিন্তু ছোটো বাচ্চাদেরকে মারলে পরে যদি যেখানে সেখানে লেগে গেলে পরে তখন মানে ক্ষতি হয়ে যায় যদি কারোর, আমি সেই জন্য আগে মানে আমার ওকে যে মেরেছে আমার মানে রাগ হয়ে গেছে, তো আমি ওকে একটা ধুলাই দিয়েছি, তো তারপরে আমি নিজেই ইয়ে করছি, তো যখন মারি তখন হয়তো কি বলবো তখন রাগের মাথায় মেরে দিই, কিন্তু মেরে মারার পর কিছুক্ষণ পর আমার আবার নিজেরই আফসোস হয় যে কেন মারলাম, আমি তো মুখেও বলতে পারতাম ওকে কিংবা সরিয়ে নিয়ে আসতে পারতাম, এরকমটা মনে হয় পরে, কিন্তু তখন মানে হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেলে পরে তখন অটোমেটিক হাতটা চলে যায়, আর বাবা সামনে যদি হতো বাবা তোমাকে বকে আর ঠুতো না, ও বাবা খুব বকা দেয় আমাকে যখন যদি ছেলের গায়ে আমি হাত দিত, ও বাবা ছেলের গায়ে কখনো হাত দেয় না, বকা আগে দিত না, এখন যে পরিমাণে দুষ্টুমি করে মাঝে মধ্যে বকা দেয়, সব সময় না, ছেলে মানে অন্যায় করলেও ছেলেকে কিছু বলে না, কিন্তু অন্যায় করলে তো বলাটা উচিত তাই না, তো যাই হোক না কেন মানে সহ্য করে, ছেলে যে ওর উপর অত অত্যাচার করে, কামড়িয়ে দেয় মারে ধরে ধরে সব সহ্য করে, কিচ্ছু বলে না ছেলেকে, তো যাই হোক না কেন একজন শাসন করা উচিত আর একজনের চুপ করে থাকা উচিত, তো আমি হচ্ছে শাসন করি আর ও সব কিছু মেনে নেয়, তো বাবার হয়তো এরকমই হয়, যাই হোক না কেন মুখে বলতে পারে না ভেতরে অনেকটাই ভালোবাসা থাকে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন করে ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আর কালকে যাব হচ্ছে কৃষ্ণনগর, তো নতুন একটা ব্লগ আসছে সামনে সেটাও দেখতে থেকো, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছিল তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার প্রথমে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমার সঙ্গে নতুন ভিডিও, টাটা, গুড নাইট।